আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের জ্যামিতির অংশ, আমি ইতিমধ্যে একটি ক্লাস নিয়েছি, সেখানে চতুর্ভুজ অষ্টম অধ্যায়, অর্থাৎ শ্রেণী অষ্টম, শ্রেণী হচ্ছে অষ্টম আর অধ্যায় হচ্ছে অষ্টম। আমি চতুর্ভুজের সম্পাদ্য আর কি সম্পাদ্য শেখাবো আজকে। তো ইতিমধ্যে বলছি তোমাদের এই চতুর্ভুজ কয় প্রকার, কাকে চতুর্ভুজ বলে, এগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের থেকে যে ক্লাসগুলো, এই যে সম্পাদ্যর উপরে ভিত্তি করে যে কয়েকটা ক্লাস নেওয়া হবে, তোমরা যদি এই ক্লাসগুলো সুন্দর মতো দেখো এবং বোঝার চেষ্টা করো, তোমাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব হবে জ্যামিতির সম্পাদ্য সংক্রান্ত অষ্টম শ্রেণীর। তো তোমাদের প্রথম সম্পাদ্যটা আছে যা, যে কোনো চতুর্ভুজের চারটি বাহু, কয়টি বাহু? চারটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করো। এটা হচ্ছে ফার্স্ট, প্রথম। তোমরা সপ্তম শ্রেণীতে ত্রিভুজ সম্পর্কে ধারণা নিয়েছো, ত্রিভুজ অঙ্কন করেছো, এখন চতুর্ভুজ অঙ্কন হচ্ছে অষ্টম শ্রেণীতে। তা আমরা যেগুলি অঙ্কন করে দেখাই সেগুলি সম্পাদ্য, আর যেগুলি প্রমাণ করি সেগুলো হচ্ছে উপপাদ্য। আসলে উপপাদ্য সহজ, সম্পাদ্য সহজ, উপপাদ্যের চেয়ে সহজ বেশি হচ্ছে সম্পাদ্য। তো এখানে তোমরা লক্ষ্য করো, চারটা বাহুর মাপ দেওয়া নাই, আমি একটা মাপ দিয়ে দিচ্ছি, সেই মাপে তোমরা, আমি যেভাবে অঙ্কন করব সেভাবে তোমরাও অঙ্কন করবে। আচ্ছা, আজকে সম্পাদ্য একই আমি করাচ্ছি, এক করাবো আর কালকের থেকে দুটো করে, কারণ আজকে তোমাদের এই সম্পাদ্য এক করানোর পরে কিভাবে এর অঙ্কনের বিবরণ দেওয়া লাগে সেটা আমি দেখাবো। তো ধরা যাক বাহু হচ্ছে, আমি এটা দিয়ে তোমাদের সেন্টিমিটার হিসাবে এটা বড় করে দেখাবো, একটু বাহু বড় নিয়ে দেখাচ্ছি, মানে ওই এখানে যদি সেন্টিমিটার মেপে দেখায় একেবারে ছোট মনে হবে, তাই আমি ইঞ্চি নিয়ে দেখাচ্ছি, মনে করো ইঞ্চির চেয়েও বড়। তো এটা ধরে নাও এটা 4 সেন্টিমিটার কি 5 সেন্টিমিটার, চারটা বাহু বলা হয়েছে, আর একটা হয়তো 5.5 আর কি, আর একটা দিলাম 6 সেন্টিমিটার, আর একটা হয়তো দিয়ে দিলাম 7 সেন্টিমিটার। এই চারটা বাহু হচ্ছে এ বি সি ডি, এখানে সেন্টিমিটার 4 দিয়েছি, 4.5 আর একটা 6 দিয়ে দিলাম, যা লিখবো তাই আনুপাতিক, এটা ঠিক থাকলে যথেষ্ট। তো আর একটা কোণ বলা হচ্ছে হয়তো 70 ডিগ্রি কোণ, তখন আমরা কোণটাও এখানে কিন্তু এঁকে নেব, কোণটা এখানে এঁকে নিলাম। তোমরা লক্ষ্য করো, তোমাদের কিন্তু ভালোমতো বুঝতে হবে শুরুর থেকেই। তো আমরা কোণটা চাঁদা ধরে, প্রথমে কোণটা এখানে আঁকাবো চাঁদা ধরে। তো এখান থেকে এই এই সাইডে যেহেতু দাগ, এই সাইডে দাগ হলে রেখাটা এই সাইড থেকে গুনতাম, 10, 20, 30, 40, 50, 60, 70, এখানে 70 ডিগ্রি কোণ এঁকে নিলাম। আচ্ছা, তাহলে তোমরা দেখো, তোমরা আমার সাথে সাথে অঙ্কন করো, জ্যামিতি বক্স নিয়ে আর এই বাহুগুলা গিয়ে, আর যে যত যত দিয়েছি তোমরা আমার সাথে সাথে অবশ্যই অঙ্কন করো, তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবা। তোমরা দেখো, এই একটা বৃত্তচাপ, কিন্তু এইভাবে আমরা যে কোণ আঁকাইলে এভাবে দেওয়া থাকবে, বোর্ডে একটু স্লিপ করে, তোমাদের খাতায় স্লিপটা করার আশঙ্কা নেই। এইটা আমার সেই এক্স কোণ নিলাম, কোণের নাম এক্স, 70 ডিগ্রি কোণ নিলাম। আচ্ছা, তোমরা 7 থেকে জানো যে ত্রিভুজ অঙ্কন করতে যেমন একটা রেখা নেওয়া লাগে,
চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বাহু বা রেখা নিয়ে কাজ করব। যাই অঙ্কন করি বৃত্ত ছাড়া এই ত্রিভুজ চতুর্ভুজ এই ধরনের যাই অঙ্কন করি একটা রেখাংশ আমরা দেখো নিয়ে নিলাম, এটা আমাদের কিন্তু অঙ্কন শুরু হলো। আচ্ছা, তোমাদের পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন আসে এতে হয়তো এইভাবে যদি দেওয়া থাকে বলবে ক নম্বরে যে উপাত্তগুলোর চিত্র অঙ্কন করো। তা আসলে চতুর্ভুজের উপাত্ত বলতে চতুর্ভুজ অঙ্কন করতে যে বাহু কোণগুলো লাগে সেগুলোই কিন্তু জ্যামিতির উপাত্ত, শুধু চতুর্ভুজ না। ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের বাহু প্রয়োজন, কোণ প্রয়োজন, এগুলিকে বলা হচ্ছে জ্যামিতির উপাত্ত। তাহলে এটা তো আনুমানিক আমরা নিয়ে নিলাম, আমরা নাম পরে দিচ্ছি, নাম পরে দিচ্ছি। তো এখান থেকে আমি সবচেয়ে বড় বাহু কাটি আগে কাজ করার সুবিধার্থে, দেখতে সুন্দর লাগার সুবিধার্থে। তো আমরা আরও একটা জিনিস জানবো যে এই যে চতুর্ভুজ অঙ্কন করতেছি এর জন্য সর্বনিম্ন কয়টা উপাত্ত দরকার, উপাত্ত বলতে কয়টা কোণ বাহু এগুলি দরকার। একটা চতুর্ভুজ আঁকতে কমপক্ষে পাঁচটা উপাত্ত দরকার, পাঁচটা উপাত্ত না থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব না। কিন্তু একটা ত্রিভুজ আঁকার সময় তিনটা উপাত্ত লেগেছে, ঠিক আছে, তিনটা উপাত্ত লাগে ত্রিভুজে আর পাঁচটা উপাত্ত লাগে চতুর্ভুজে। পাঁচটা উপাত্ত বলতে এখানে যেমন দেখো চারটা উপাত্ত আছে, চারটা বাহু আছে মানে চারটা উপাত্ত আর একটা কোণ আছে, মোট পাঁচটা জিনিস হয়ে গেল। তো আমরা সব সর্বপ্রথম বড় বাহুটা কেটে নিলাম, বড় বাহুটা কেটে নিলাম। আচ্ছা, এই বাহুর নাম কি? ডি বাহু। তাহলে ছোট্ট করে এখানে আমরা ডিটা লিখে নেব, ডি বাহু কাটলাম। বাহুর নাম কিন্তু সবসময় ছোট হাতের অক্ষর হবে আর এই কোণে যেগুলো আমরা বসাবো এগুলি সবসময় বড় হাতের অক্ষর হবে। তো শিক্ষার্থীরা এখন আমাদের কিন্তু কেবলমাত্র একটা উপাত্ত গেল, এটা গেল, এটা ক্রস দিয়ে রাখলাম, এখনও আছে চারটা। এবার আমরা যে কোণটা আছে এই যে কোণ কিন্তু এখানে চাঁদা ধরে আঁকাইতে পারবে না, এই কোণ এখানে বসাবো কীভাবে তোমরা লক্ষ্য করো, যারা জানো ভালো আর যাদের দুর্বলতা আছে লক্ষ্য করো। এখানে একটা মাপ কিন্তু এই যে আমরা বৃত্তচাপ দিয়ে দিছি, এই মাপটা না দেওয়া থাকলেও দিয়ে দিয়ে ওই মাপটা এই জায়গায় নিবা, এইভাবে বৃত্তচাপ দিয়ে দিলে। আচ্ছা, দেওয়ার পরে দেখো খুবই ইম্পর্টেন্ট যে কোন থেকে কোন নেব, এখানকে যেভাবে ঘোরানো সেটা এই জায়গায় ওই মাপ নড়বে না, এখানে যত বড় এখানেও তত বড়। আর তারপর যে বিষয় যে এখান থেকে এটার একটা দূরত্ব আছে, যে এই বাহু থেকে এই বাহু দেখো একটা দূরত্ব, সেই মাপটা ঠিক করে অ্যাকুরেট এইভাবে এই বাহু থেকে এই বাহুর যে দূরত্বটা নেওয়া হলো, এখন তোমরা ঠিক একইভাবে এই বাহুর থেকে এই দূরত্বটা এখানে কেটে নিলে, অর্থাৎ ওই কোণটা এখন এখানে হয়ে যাবে। এখন দেখো যে এই যে কোণ আমরা এঁকে দিলাম, অর্থাৎ এই যে এক্স কোণ, এই কোণের নাম কি? এক্স কোণ। তাহলে আমাদের দুইটা উপাত্ত কিন্তু শেষ, দুইটা উপাত্ত শেষ। এখন আর তিনটা উপাত্ত আছে, আরও তিনটা উপাত্ত আছে। তো আমরা প্রথমত যে কাজ করব যে এই যে এখানে একটা উপাত্ত নেওয়া আছে, এখানে আমরা এক্স কোণ আঁকলাম, এখন যে কোনো তিন বাহুর এক বাহু এখান থেকে আমরা নিয়ে নেব, তিন বাহুর যে কোনো একটা। আমি বড় থেকে শুরু করছি তাই বড়গুলাই আগে নিচ্ছি, আমি এখন এই সি কেটে নিলাম, তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো। আচ্ছা, এই সি কেটে নিলাম। আচ্ছা, ছি কাটতে গিয়ে দেখতেছি আরও জায়গা লাগতেছে, তাহলে আমি এই তখন তোমাদের এই কোণের এই বাহুটা আরও বড় করে নেবা, আরও বড় করে নেবা। আর একটা জিনিস লক্ষণীয়, যখন অঙ্কন থাকবে কখনোই তোমরা যে এই যে এখান থেকে যা করা হচ্ছে, এই যে এখন মনে করলে যে এখানে এই বাহু তো কেটে নিলাম, উপরের দাগটুকু মুছে দিই কিংবা এই পাশের দাগটুকু মুছে দিই, এই যখনই মুছে দিবা তখনই তুমি ডাবল জিরো পাবা, ওইটাকে বলা হয় যে অঙ্কনের চিহ্ন।
আর সম্পাদ্যে অঙ্কন চিহ্ন আবশ্যক, তাছাড়া তুমি যে আঁকছো কীভাবে এটা বোঝা যাবে না। এই জন্য কেউ কখনো মুজবান আরও বড় থাক, কোনো সমস্যা নাই। তো দেখো আমরা কিন্তু এটাও শেষ করে দিলাম, আর থাকলো দুইটা বাহু, যেহেতু চতুর্ভুজ একে আটকানো হবে, তাই আমরা এখন বি বাহুটা, বি বাহুটা মাপ নিয়ে আবার দেখো, এখানে এক বাহু গেছে, এখানে আর এক বাহু কোনো গেল, এবার বি বাহুটা হয়তো আমি এই বিন্দুতে ধরেছি, এই বিন্দুতে ধরতে পারবো। আচ্ছা এখন জায়গা স্বল্পতা, আমি এই যে কোণটা এখান থেকে মুছে দিলাম, যেহেতু কোণের কাজ আমার আর নাই, তো আমি বি বাহুটা এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো আমি এখান থেকে বি বাহুটা নিয়ে এখানে আনুমানিক এরকম একটা, একে বলা হচ্ছে বৃত্ত চাপ আঁকা। আচ্ছা বি বাহু চলে গেল মনে করো, আর থাকলো কি এ বাহু। এখন এ বাহুর মাপে দেখো, এখানে এ বাহুর মাপে আর একটা বৃত্ত চাপ আঁকি। তাহলে এই বৃত্ত চাপ দুইটা কিন্তু এখানে একটা বিন্দু তৈরি করেছে, এখানে একটা বিন্দু তৈরি করেছে। সুতরাং এখন আমরা এখান থেকে, যেহেতু চতুর্ভুজ হবে, এখানে একটা বিন্দু, আমার এই ত্রিভুজের নাম হবে মনে করো চতুর্ভুজ হতে এ বি সি ডি। এখন আমরা এই বিসি যোগ করব, কি করব বিসি যোগ করব, আবার ডিসিও এখান থেকে বিন্দু আছে যোগ করে দিলাম, আমাদের কিন্তু চতুর্ভুজ হয়ে গেল। যে কথা বলছিলাম যে এই জায়গার কোনো দাগ মোছা যাবে না, এই চিহ্নগুলো অবশ্যই থাকতে হবে। তো আমি এই যে এখন অঙ্কনের বিবরণে সংক্ষিপ্ত আজকে ধারণা দেব, পরেরগুলার কোনো ধারণা দিব না, কারণ আজকের এই আলোকে লিখতে পারবা অঙ্কনের বিবরণ। অঙ্কনের সময় আমরা কি করেছি, এগুলো তো আমার আছে, উপাত্তগুলো আমার নেওয়া ছিলই। প্রথমে আমরা এ এর নাম দিই এ ই, এই একটা রেখাংশ নিয়েছি মন মতো, তাই এখানে এক নম্বর দিয়ে আমরা লিখে দেব যে এ ই যে কোনো, যে কোনো রেখাংশ নিই নিয়েছি। আচ্ছা এই রেখাংশ নেওয়ার পর কি করেছিলাম, যে এই থেকে কার সমান মাপ নিয়ে, এই যে ডি তাই না, এই থেকে লক্ষ্য করো এই থেকে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে মাপ নেওয়াকে আমরা কি বলতেছি ব্যাসার্ধ। এ ই থেকে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কাটি, তাহলে দুই নম্বরে আমরা লিখলাম এ ই থেকে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি কাটি। এবার তিন নম্বরে আসা যাক, এ বি কাটার পরে কি করেছিলাম আমরা, এ বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি, লিখে দেব এ বিন্দুতে, এ বিন্দুতে কোণ এক্স অঙ্কন করি। আচ্ছা এটা আঁকানোর পরে কি করেছিলাম আমরা, যে এক্স বিন্দুর অপর বাহুর উপরে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এডি কাটি, এক্স কোণের অপর বাহুতে সি এর সমান, এই মাপটা নিচ্ছে কি ব্যাসার্ধ মনে থাকলে সি এর সমান মাপ নিয়ে এডি কাটি। তো আমরা তাই লিখতেছি, এক্স কোণের অপর বাহুতে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এডি 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 কাটি, কারণ এই বিন্দুর নাম দিয়েছি ডি। ঠিক আছে এ পর্যন্ত কাটা হয়ে গেল, এবার ডি বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে, আমরা তারপর কি করলাম, বি বিন্দুকে কেন্দ্র করে
বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপাকি। আচ্ছা বি বি বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকি আঁকি। আচ্ছা তারপর কি করেছিলাম, বি বিন্দু, তারপর আবার এই ডি বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়েছিলাম। ছয় দেখো, ডি বিন্দুকে কেন্দ্র করে এ, এখানে ছোট হাতের এ হবে বাহুগুলা, এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ আঁকি। এবার লিখব বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে, মানে এই দুইটা বৃত্তচাপ সি বিন্দুতে ছেদ করেছে। বৃত্তচাপ দুটি পরস্পরকে, মানে একে অপরকে সি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এবার কি করলাম আমরা, বিসি ও ডিসি যোগ করি, শেষ। এই আট নম্বর পয়েন্ট মেলা দেওয়া হলো, তোমরা পয়েন্ট খুঁজে পাও না, ডিসি ও সিডিও, বিসি, আচ্ছা বিসি যোগ করি, লেখে লেখবা ইহাই এ বি সি ডি উক্ত চতুর্ভুজ। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এই অঙ্কনটা যেভাবে করা হলো সেই কথাগুলি লেখা হলো, যে প্রথম থেকে কি করেছি। এখানে তোমাদের লেখার ভিতরে কেউ এই বাহু আগে নিলে সেটা দিতে পারবা, কেউ মানে যেটা যা করছো পর্যায়ক্রমে সেটা যদি লেখো অঙ্কনের সাথে সাথে, তাহলে অঙ্কনের বিবরণটা খুবই সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করব, তবে তোমাদের বলতেছি এই আলোকে পরবর্তীগুলার বিবরণ তোমরা দিতে পারবা, আমি পরবর্তী সম্পাদ্য 2-3-4 পরবর্তী ক্লাসে দেখাবো। আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।